ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আবার আপনাদের ইউটিউব নিয়ে কথা হলো, যাতে ইউটিউবে একটু অনেক ভিডিও সাইট, যাতে আপনারা সেটাতে ভিডিও আপলোড করতে পারেন, এসইও কাজ করতে পারেন, নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। এর জন্যই ইউটিউব নিয়ে বেশি ভিডিও তৈরি করছি। আসেন আমরা আজকে দেখাবো কি করে ইউটিউবে এই যে আমার মতন করে লিঙ্ক দেওয়া যায়। দেখুন, ফেসবুক লিঙ্ক শেয়ার করছি, এরপরে টুইটার, এরপরে দেখেন ইনফো অ্যাটাচমেন্ট, এরপরে হেন ইনস্টাগ্রাম, এসব লিঙ্ক কী করে অ্যাড করতে হয় সেটা আপনাকে দেখাবো। আমরা অনেক ভিডিওতে দেখি, আমরা যে এই পার্টটা আছে এখান থেকে এখানে ক্লিক করার সাথে সাথে এডিট চ্যানেল আর্ট আসে, কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা এদের সময় প্রথম চ্যানেল তৈরি করি, এরপরে কিন্তু এই অপশনটা পাওয়া যায় না। এই অপশনটা শো করার জন্য আপনাদেরকে এখানে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার জন্য ভালো ভালো টিউটোরিয়াল যাতে বানাতে পারে, এর সহযোগিতা করতে পারেন। এর জন্য আপনি এই সেটিং ক্লিক করব। সেটিং ক্লিক করার পরে এই দেখেন, এই যে কাস্টম দ্য লেআউট অফ দ্য চ্যানেল, এটা অফ অবস্থা থাকবে, এটা আমরা অন করে দেব। আমারটা অন করা আছে, তাই ওকে এখান থেকে সেভ করে দেব। এরপরে প্রিয় লিসনার, এখানে এই এডিট চ্যানেল আর্ট অপশনটা যোগ হবে। অ্যাড হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। সরি, এখান থেকে আর্ট অপশনটা না, সরি, এডিট লিঙ্ক, সরি, এডিট লিঙ্ক অপশনটা হবে। লিঙ্কে ক্লিক করব। দেখেন, লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আমরা এখানে চলে আসছে। এখান থেকে আপনারা একটা একটা করে ফেসবুক নেম, টুইটার নেম, আপনার সাইটের নাম, ইনস্টাগ্রাম, এই সাইটে আপনার ইউআরএলটা দিয়ে দেবেন। ফার্স্টটা ইউআরএল আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আর একটা ইউআরএল আমরা অ্যাড করে রাখতে পারবো। কান্ট্রি সিলেক্ট করে দিলাম, ওকে। এরকম আপনারা এই আইকনগুলো সিলেক্ট করে রাখতে পারেন, এজন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করতে পারবে বা আপনার সাইটটিকে ভিজিট করতে পারবে। তো প্রিয় ভাইরা, আপনারা প্রথম কোথায় যেতে হবে? প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে এটা শুরু করার জন্য, এরপরে এডিট লিঙ্কে গিয়ে, এরপরে আপনাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসবে লিঙ্ক এই জায়গায় দিতে হবে, একটা একটা করে এই জায়গায় দিতে হবে, আবার অ্যাড করে এখানে একটা দিতে হবে। ঠিক আছে, আমি আর দিলাম না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর ডান দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। দেখুন, আমার চারটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমি ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবো। ঠিক আছে, ওকে। আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। ভালো থাকবে।